বিরল প্রজাতির সাপের দেখা মিলেছে দেশে, নেট দুনিয়াতেও যার তেমন কোনো তথ্য নেই। সাপটির নাম রেড কোরাল কুকরি। হিমাচল অঞ্চলে আবাসস্থল হলেও আহত অবস্থায় পাওয়া গেছে পঞ্চগড়ের বোদা উপজেলায়। বর্তমানে চিকিৎসা চলছে রাজশাহীতে। সাপটি অল্প মাত্রায় বিষধর হলেও এটি নিয়ে গবেষণার প্রয়োজন বলে জানান বিশেষজ্ঞরা। রাজশাহী থেকে আমির ফয়সালের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। রেড কোরাল কুকরি প্রজাতি সাপের আবাসস্থল ভারতে হলেও এর দেখা মিলেছে পঞ্চগড়ের বোদা উপজেলার কালীগঞ্জ বাজারে। যদিও নির্মাণ কাজের সময় মাটি খুঁড়তে গিয়ে পাওয়া সাপটি কিছুটা আহত হয়, এখন রাজশাহীতে চিকিৎসা চলছে সাপটির। বিভিন্ন জায়গায় ছবি তুলি পাখি টাকির, হ্যাঁ প্রাণীর, কিন্তু এরকম ধরনের সাপ আমার জীবন চোখে পড়েনি। নিউজে আমরা দেখেছি এই সাপটা প্রথম, এই জন্য দেখতে আসে এই সাপটা। প্রাণীবিদরা বলছেন দেশে যে কয়টা প্রজাতির সাপ আছে তাদের তালিকায় যুক্ত হলো নতুন একটি নাম, গবেষণার কাজেও আসবে নতুনত্ব। এটা সুস্থ হয় এবং সুস্থভাবে বাঁচতে পারে, তাইলে এটা নিয়ে আরো বিস্তর গবেষণার প্রয়োজন আছে, বা এটার হ্যাবিটেট কোন কোন এরিয়াতে আছে। পৃথিবীতে দেখা গেছে এখন পর্যন্ত 22 বার রেকর্ড আছে এবং দ্বিতীয়বার আমরা বাংলাদেশে দেখলাম এবং প্রথমবার এটা আমরা জীবিত। চিকিৎসক বলছেন ক্ষত সারাতে কিছুটা সময় লাগতে পারে। তো এবার যেটা পেয়েছি এটাও মারাত্মকভাবে ইনজুর্ড, তো চেষ্টা করে যাচ্ছি আমরা এটাকে বাঁচানোর। তো এই সাপটার যে গবেষণা হওয়া উচিত, যেমন অনেকেই এটাকে বিষধর সাপ মনে করেন না, কিন্তু আমি এটা দেখেছি মৃদু বিষধর। বিশ্বের বিরল এই সাপের প্রাকৃতিক আবাসস্থল চিহ্নিত করে তা রক্ষা করার কথা জানালেন সংশ্লিষ্টরা। দীপ্তচন্দ্র পাল, আরটিভি।